চীন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী দক্ষ জনগোষ্ঠীর দেশের সাথে উদীয়মান অর্থনীতির রোল মডেল বাংলাদেশের সম্পর্ক পঞ্চাশ বছরে পড়বে আগামী দু হাজার পঁচিশে গেল বছরগুলোতে সম্পর্কের ডানাতেও পালকযোগ হয়েছে বহু এমন বাস্তবতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের বেইজিং সফর সফরের প্রথম দিনে দক্ষিণ এশিয়ার উদীয়মান ব্যবসায়িক হাব বাংলাদেশের ঝুলিতে ভরল পাঁচ হাজার সাতশো বিরাশি কোটি টাকার বিনিয়োগ বেসরকারি খাতের ষোলোটি সই সৈসম্পন্ন হল বদলে দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই দেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সাথে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হোয়াবের সাথে পঞ্চাশ মিলিয়ন ডলারের চুক্তি হয় এই সম্মেলনে 华为资深副董事长布莱恩·巴格纳德表示：“中国专注于服务在当地拓展业务的中资客户。今天我们 ChinaDes 同事也在会场。如果大家对当地市场有什么问题，或对特定的行业感兴趣，都可以和我们交流。” এছাড়া এলএনজি খাতে বিশ মিলিয়ন ডলার রয়েছে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এককভাবে সর্বোচ্চ পাঁচটি সমঝোতা স্মারকও সই করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপ বাংলাদেশে চীনের অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে নতুন করে আটাশটি প্রতিষ্ঠান চুক্তি করেছে সরকারের ভাবনা আরও দুটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার সেই সম্ভাবনাতে হাওয়া দিতে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সাথে নিংবো সিক্সিনহ কোম্পানির সাথে কারখানা স্থাপনে চারশো মিলিয়নের স্মারক হয় দুই প্রতিষ্ঠানের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ ইলেকট্রনিক গাড়ি উৎপাদনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়া সমঝোতা হয়েছে লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক যানবাহনের জন্য এইচএসবিসি ব্যাংকের চেয়ারম্যান বললেন প্রযুক্তির পাশাপাশি আর্থিক খাতেও বিনিয়োগে আগ্রহী তার প্রতিষ্ঠান support বেসরকারি খাতের এই নতুন অংশীদারিত্বের যুগে বাংলাদেশের ব্যবসায়ীরাও আগ্রহী আগামী দিনের নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি কৃষিভিত্তিক খাত পর্যটন খাতে বিনিয়োগে অংশীদার হয়ে বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য তাদের তেমন কোনো বড় প্রতিবন্ধকতা আছে কখনো কখনো দেখা যায় হয়তো মানে জিও পলিটিক্যালি আমরা ফেভারিজম পাই আবার কখনো কখনো একটু ঝামেলা হয় তো সেটা আসলে ভিন্ন বিষয় কিন্তু আস্তে আস্তে তো বাংলাদেশ অনেক বেশি ওভারকাম করেছে তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টটা বাড়বে বাঙালি যারা অনেকদিন থেকে এখানে আছে এরকম কিছু লোকজনের সাথে পরিচয় হয়েছে তো তাদের মাধ্যমে কিছু কথাবার্তা এগিয়েছে কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে বাজার নির্ভর না আগামী অর্থ বছরের ভেতরেই এখান থেকে আমরা ভালো ফল পাওয়া শুরু করব। ভারতে যায় চীনে আমাদের বর্তমানে তার বোধ এক দশমাংশ যাচ্ছে না তো আমার মনে হয় যে আমরা যদি আরো চীনকে জানার চেষ্টা করি চীনের ব্যবসায়িক পরিমণ্ডল সম্পর্কে জানার চেষ্টা করি অবশ্যই আমরা জানবো এবং ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বাংলাদেশ এবং চায়না যে স্বল্প দূরত্ব চার ঘন্টার ফ্লাইট এখানে যদি আমরা আরো সময় দেই আরো ফ্লাইট ফ্রেইটার এবং প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ফ্লাইট নামায় দ্যাট লট অফ অপরচুনিটি সম্মেলনে চীন সরকারের পক্ষ থেকে যোগ দেয় বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত বললেন বাংলাদেশ চীন সবচেয়ে সেরা সময়ে রয়েছে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে চীনের বন্ধুত্বের হাত সবসময় শক্ত থাকবে বলে জানান তিনি ব্যবসায়ীরা মনে করছেন এই সফর দেশের বেসরকারি খাতের জন্য সম্ভাবনার পরিপূর্ণ আলো যে আলোতে আঞ্চলিক ব্যবসায় নেতা হবে বাংলাদেশ শুধু সরকারের মধ্যে নয় বরঞ্চ বেসরকারি খাতেও অংশীদারিত্বের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাগিদ অনুযায়ী দু দেশের ব্যবসায়ীরা আগামী দিনের ভবিষ্যৎ গড়তে নিজেদের মধ্যে হচ্ছে নানা রকম ব্যবসায়িক প্রতিশ্রুতি নিয়ে যা শুধু বাংলাদেশকে লাভবান করবে এমনটাই নয় বরঞ্চ দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এই অঞ্চলের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা চীনের বেজিং শহর থেকে দেব এখন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন